হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো পশ্চিমবঙ্গের আমরা কিন্তু জেলা ভিত্তিক টপ কলেজগুলো আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি টপ ফাইভ বা টপ টেন কলেজগুলো বিভিন্ন আমরা সার্ভের মাধ্যমে ফিডব্যাকের মাধ্যমে ফ্যাকাল্টি প্রোফাইল এবং সমস্ত কিছুকে দিক করে আমরা তারপরে কিন্তু এই যে টপ কলেজগুলো আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে নিয়ে চলে এসেছি আরও একটি জেলার কলেজ নিয়ে চলে এসছি পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার আন্ডারে যে বেস্ট দশটা কলেজ কোনগুলো সেগুলোই শেয়ার করে দিচ্ছি আজকের এই ভিডিওটায় যারা কলেজে ভর্তি প্ল্যানিং করছেন বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা থেকে পড়া প্ল্যানিং করছেন তাদের জন্য ভিডিওটা তো চলুন দেখে নিচ্ছি পূর্ব বর্ধমানে টপ কলেজ বেস্ট কলেজ দশটা কোনগুলো বর্ধমান ডিস্ট্রিক্টে চলে এসেছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের টপ টেন কলেজগুলো শেয়ার করছি প্রথম যে কলেজটি লিখেছি সেটা হচ্ছে বর্ধমান রাজ কলেজ এটি ন্যাকের দ্বারা বি প্লাস প্লাস গ্রেডেড কলেজ এবং একশো বছর পুরানো একটি কলেজ ঐতিহ্যবাহী কলেজ এবং হেরিটেজ কলেজ এবং অন্যতম শ্রেষ্ঠ কলেজ অল ওভার বেঙ্গলে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে পড়ছে বর্ধমান রাজ কলেজ যেখানে প্রচুর ডিপার্টমেন্ট আছে এবং আপনারা পড়াশোনা করতে পাচ্ছেন এবং এই ডিপার্টমেন্টগুলোতে আপনারা অ্যাডমিশন নিতে পাচ্ছেন যেমন বেঙ্গলি ইকোনমিক্স এডুকে শান ইংলিশ জিওগ্রাফি হিন্দি হিস্ট্রি জার্নালিজম মাস কমিউনিকেশান মিউজিক ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সোশিওলজি অন্যদিকে সায়েন্সের মধ্যে রয়েছে অ্যান্থ্রোপোলজি বোটানি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ম্যাথামেটিক্স ফিজিক্স জুলজি অন্যদিকে কমার্সের মধ্যে রয়েছে কমার্স এবং অন্যদিকে বিবিএ বিসিএর এর মতন প্রফেশনাল কোর্সও আপনি পেয়ে যাচ্ছেন বর্ধমান রাজ কলেজ আমরা বর্ধমান রাজ রাজকলেজকে রেখেছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে এক নম্বরে দ্বিতীয় দ্বিতীয় নম্বরে আমরা যে কলেজটিকে রেখে সেটা হচ্ছে কান্না কলেজ এটিও হচ্ছে যথেষ্ট ঐতিহ্যবাহী কলেজ এবং যথেষ্ট নামকরা কলেজ এবং এখানে আলাদা করে বিএডেরও সেশন কিন্তু অ্যাডমিশন হয় তো বা আপনারা কান্না কলেজ থেকে অ্যাপ্লাই করতে পারছেন এখানে আর্টস কমার্স সায়েন্স বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এবং প্রচুর সাবজেক্ট আছে লাইক আমি একটু আপনাদের আর্টসের সাবজেক্টগুলো বলে দিচ্ছি বেঙ্গলি ইংলিশ ইকোনমিক্স ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি সংস্কৃত কম্পালসারি পেপারগুলো রয়েছে এবং জিওগ্রাফি রয়েছে তো এইগুলো কান্না কলেজ কলেজ হচ্ছে আমরা রেখেছি সেকেন্ড নম্বরে তৃতীয় থার্ড নম্বরে আমরা রেখেছি একটি ওমেন্স কলেজকে এম সি ওমেন্স কলেজ অর্থাৎ মহারাজা মহারাজা ধীরাজ উদয় চাঁদ ওমেন্স কলেজ তো এই কলেজটির আন্ডারও কিন্তু অনেক কোর্স করানো হয়ে থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন লাইক বেঙ্গলি ইংলিশ সংস্কৃত বা হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ জুলজি বা বোটানি মাইক্রোবায়োলজি নিউট্রিশন কম্পিউটার সায়েন্স এই কোর্সগুলো কিন্তু আপনারা এখান থেকে আবেদন করতে পারেন তিন নম্বর রেখেছি যথেষ্ট যথেষ্ট নাম করা কলেজ চার নম্বর চার নম্বরে আমরা যে কলেজটি নিয়ে এসেছি সেটা হচ্ছে কাটোয়া কলেজ গভর্নমেন্ট এইডেড কলেজ এবং এটিও বর্ধমান বিশ্ববিদ্যালয় কলেজ এবং এখানেও কিন্তু আপনারা বিএ বিএসসি বি এর সাবজেক্টগুলো সমস্ত সাবজেক্টগুলোই প্রায় কভার করছে কাটোয়া কলেজে এখানে আপনারা আবেদন করতে পারছেন পূর্ব বর্ধমানের চার নম্বর কলেজ কাটোয়া কলেজ পাঁচ নম্বর পাঁচ নম্বর আমরা যে কলেজটা রেখেছি সেটা হচ্ছে বিবেকানন্দ মহাবিদ্যালয় ন্যাকের দ্বারা বি প্লাস গ্রেডের একটি কলেজ শ্রীপল্লিতে পূর্ব বর্ধমানে পড়ছে এই কলেজটি এবং এখানে কিন্তু সায়েন্স এবং আর্টসের কোর্সগুলি করানো হয়ে থাকে এছাড়া আপনার মাস্টার ডিগ্রিও করানো হয়ে থাকে বিবেকানন্দ মহাবিদ্যালয়তে বর্ধমান বিশ্ববিদ্যালয় অধীনস্থ তার পরবর্তী চলে এসেছি ছ নম্বর ছ নম্বর আমরা দেখেছি গুসকোড়া মহাবিদ্যালয় এটিও হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় অ্যাফিলেটেড এবং এটি কুসকোড়া পূর্ব বর্ধমানে পড়ছে এখানেও আপনারা আর্টস কমার্স সায়েন্সের আলাদা আলাদা সাবজেক্ট পেয়ে যাচ্ছেন এবং সেই হিসাবে আপনারা আবেদন করতে পারছেন দেখুন এখানে আর্টসের সাবজেক্ট রয়েছে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত হিস্ট্রি ফিলোসফি পল সায়েন্স জিওগ্রাফি ইকোনমিক্সের মতন সায়েন্সেরও সাবজেক্ট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ জুওলজি নিউট্রিশনের মতন সাবজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন তার পরবর্তী আমরা সাত নম্বরে নিয়ে চলে এসেছি ডক্টর গৌরমোহন রয় কলেজ এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ এবং এটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত এই কলেজে কিন্তু আপনি আর্টস কমার্স সায়েন্সে আলাদা আলাদা সাবজেক্ট পেয়ে যাচ্ছেন এবং আমরা এই কলেজে রেখেছি সাত নম্বরে চলুন দেখে নিচ্ছি আট নম্বর আট নম্বরে আমরা রেখেছি শ্যামসুন্দর উত্তর কলেজ এবং এই কলেজেও কিন্তু আপনার আর্টস কমার্স সায়েন্সের আলাদা আলাদা সাবজেক্ট আছে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানেও কিন্তু পিজি পড়ানো হয়ে থাকে এবং তার পরবর্তী ন নম্বর ন নম্বরে আমরা রেখেছি চন্দ্রপুর কলেজ চন্দ্রপুর কলেজের তরফ থেকে যে অ্যাপ্লাই কোর্সগুলি বা করানো হয়ে থাকে যেমন বেঙ্গলি হিস্ট্রি ইংলিশ জিওগ্রাফি ফিলোজাফি সাংস্কৃত পল সায়েন্স এডুকেশান মাসকাম জার্নালিজমের মতন কোর্সগুলো আপনারা করতে পারছেন ন্যাকের দ্বারা বিগেটেড একটি কলেজ চন্দ্রপুর কলেজ বর্ধমানই বিশ্ববিদ্যালয় অন্তর্গত দশ নম্বর দশ নম্বরে আমরা রেখেছি সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমান এখানে বিভিন্ন জেনারেল কোর্স এবং প্রফেশনাল কোর্সগুলি করানো হয়ে থাকে এবং এখানে অনেক ধরনের প্রফেশনাল কোর্স আলাদা আলাদাভাবেও যুক্ত হচ্ছে তো এই হচ্ছে টপ টেন পূর্ব বর্ধমানের কলেজ যার ফলে যারা পূর্ব বর্ধমানের জেলে অবস্থিত কলেজগুলিতে আবেদন করছেন এই টপ টেন কলেজকে অতি অবশ্যই আবেদন লিস্টের মধ্যে রাখবেন এবং যদি এই টপ টেনের মধ্যে আপনাদের আলটিমেটলি আবেদনে যদি মঞ্জুর হয়ে যায় তাহলে অতি অবশ্যই ভর্তি হয়ে যাবেন পরবর্তী নতুন একটা জেলার কলেজ নিয়ে চলে আসছি ততক্ষণের জন্য সাইন আউট করছি ভালো থাকবেন